চলেছি ভুবনেশ্বর থেকে ডায়মন্ড ট্রায়াঙ্গেল অফ ওড়িশা দেখতে। ডায়মন্ড ট্রায়াঙ্গেল অফ ওড়িশা হচ্ছে বেসিক্যালি তিনটে বৌদ্ধ বিহার, যেটা পুষ্পগিরি বৌদ্ধ বিহারের পার্ট। আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডিয়ার খুব ফেমাস সাইট এগুলো, তবে এখনও ট্যুরিস্টদের মধ্যে সেভাবে জনপ্রিয় নয়। জায়গাটা ভুবনেশ্বর থেকে মোটামুটি 100 কিলোমিটার যেতে হবে জাজপুরের কাছাকাছি। এখন আমরা চলেছি গাড়িতে, দেখা যাক কতক্ষণে পৌঁছে। ললিতগিরি বুদ্ধ কমপ্লেক্সে, এটা হচ্ছে আমরা আজকে যে ডায়মন্ড ট্রায়াঙ্গেল ট্রিপটাতে বেরিয়েছি তাতে যে বৌদ্ধ বিহারগুলো ঘুরবো তার মধ্যে সব থেকে পুরানো। মোটামুটি খ্রিস্টপূর্ব 2য় শতকে এই বৌদ্ধ বিহারটা তৈরি হয়েছিল এরকম প্রমাণ পাওয়া যায়। এটার খনন কার্য যদিও হয়েছে তার অনেক পরে, সেটা মোটামুটি 1985 to 1992 এই টাইম পিরিয়ডটার মধ্যে হয়েছে। এখানে মেনলি যেটা খনন কার্যের সময় আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে একটা বৌদ্ধ স্তূপ, যে স্তূপটার মধ্যে তিনটে কারুকার্য করা বক্স মিলেছিল এবং তার মধ্যে পাওয়া গিয়েছিল কিছু অস্থিবশেষ, যেটা মনে করা হয় যে গৌতম বুদ্ধের দেহত্যাগের পরে তার শিষ্যদের মধ্যে তার অস্থিবিশেষ যেটা দেওয়া হয়েছিল বিভিন্ন স্তূপে রাখার মধ্যে, তো এখান থেকেও যে অস্থিবশেষটা পাওয়া গেছে সেটা গৌতম বুদ্ধের বলেই মনে করা হয়। আসবার রাস্তাটা খুব সুন্দর ছিল, আমরা এইমাত্র ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকেই একটা আর্কিওলজিক্যাল মিউজিয়ামও আছে, এখানে যা সমস্ত জিনিস পাওয়া গেছে সেগুলো আমরা সেখানে দেখতে পাবো। তো এরপর আমরা ভিতরটা ঘুরে দেখি। Thank you.
জায়গাটাতে টোটাল চারটে মনাস্ট্রির ধ্বংসাবশেষ, একটা চৈত্যগৃহ এবং মেন যে স্তূপটা সেটা আমরা দেখলাম। এখন আমরা যাচ্ছি এএসআই এর যে মিউজিয়াম আছে, এখানে খননকার্যের সময় যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছিল সেগুলো দেখার জন্য সেই মিউজিয়ামটা দেখতে যাচ্ছি আমরা। মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, সেজন্য ভিতরে কোনো ছবি বা ভিডিও করা পসিবল হয়নি, কিন্তু মূর্তি যেগুলো দেখেছি সেগুলো অসাধারণ সুন্দর। একদম সেন্ট্রালি একটা বড় বুদ্ধ মূর্তি বসানো, সেটা 11th to 12th century টাইম পিরিয়ড মেনশন করা আছে, সেটা খুব সুন্দর। বাকিও যেগুলো দেখেছি সবগুলোই ভীষণ ভালো লেগেছে। মিউজিয়াম চত্বরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই গোটা যে জায়গাটা ললিতগিরির ভিতরে সেটা ঘুরে দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম মিনিমাম লাগবে। অতএব এইদিকে আসার কোনো প্ল্যান থাকলে সেটা হাতে সময় নিয়ে একটা পুরো দিন প্ল্যান করে আসাটাই ভালো। ললিতগিরির পরে আমরা এখন চলে এসেছি উদয়গিরি। এই ললিতগিরি, উদয়গিরি এবং রত্নগিরি এই তিনটাকে নিয়ে, এগুলো বেসিক্যালি হচ্ছে পুষ্পগিরি বৌদ্ধবিহারের এক একটা পার্ট। সেই সময় পুষ্পগিরি বিশ্ববিদ্যালয়ও বেশ নামকরা একটা বিশ্ববিদ্যালয় ছিল, যেটাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করা হতো। এই যে কমপ্লেক্সটা, এটা হচ্ছে সব তিনটের মধ্যে সব থেকে বড় জায়গাটা। আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। মেন সাইডটা 500 মিটার হেঁটে পৌঁছাতে হবে, লোকজন একেবারেই নেই, কমপ্লিটলি ফাঁকা। আমরা যাচ্ছি মেন সাইডটার দিকে। এখানে জায়গাটা অনেক বড়। আমাদেরকে এখানেরই এক দাদা, যারা এখানে দেখভালের জন্য থাকেন, উনি গোটা জায়গাটা আমাদেরকে ঘুরিয়ে দেখালেন। বেশ কিছুটা যাওয়ার পরে একটা জায়গাতে একটা বুদ্ধ মূর্তি ছিল, সেটা তালা চাবি দেওয়া থাকে। এসে এনাদেরকে বললে, ওনারা ট্যুরিস্টরা এসে কেউ বললে, ওনারা চাবি খুলে দেখাবেন। আর সেই জায়গাটায় ঢোকার যে এন্ট্রি গেটটা, সেই গেটটার কারুকার্য অসাধারণ। এছাড়াও যেখানে রান্না হতো বা যেখানে হচ্ছে পড়াশোনার ঘরগুলো ছিল, সেগুলো গোটাটাই ঘুরে ঘুরে দেখলাম।
লাঞ্চের পরে আমরা চলে এসেছি রত্নগিরিতে। এই তিনটে বৌদ্ধ বিহারের মধ্যে রত্নগিরি সব থেকে সুপ্রসিদ্ধ। গুপ্ত বংশের কোনো এক রাজা 5th century এই বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন। ভিতরে শুনেছি যে অনেক ধরনের বৌদ্ধ মূর্তি আছে। আমরা ভিতরের দিকেই যাচ্ছি এখন। এখন আমরা চলেছি রত্নগিরির যে মনাস্ট্রি 1 সেইটা দেখতে। ঢোকার মুখের গেটটাতে অপূর্ব সুন্দর কারুকার্য করা, আর ঠিক উল্টো দিকেই একটা বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। ঢোকার মুখের চারপাশের দেওয়ালেও রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য, আর বেশ কিছু মূর্তি খোদাই করা রয়েছে, সেগুলোও দেখতে অপূর্ব সুন্দর। মনাস্ট্রি 1 থেকে বেরিয়ে তার পাশেই মনাস্ট্রি 2 এবং এই বিহারের যে মেন বৌদ্ধ স্তূপ সেটা, যদিও তার বেশিরভাগটাই এখন শুধুই ধ্বংসাবশেষ।